নরসিংদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়েদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে যুবকদের কাছ থেকে অর্থ আদায় করছে একটি চক্র। এরই মধ্যে শহরের ঘোড়াদিয়া এলাকা থেকে এই চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। নরসিংদী থেকে বটুল আমিনে পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি একটি চক্র ফেসবুকে মেয়েদের ছবি দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে পরে বন্ধু করার মাধ্যমে উঠতি বয়সের যুবকদের টার্গেট করে তারা। এরপর মেয়ে সেজে প্রেমের ফাঁদ পেতে তাদের সঙ্গে দেখা করে। এ পর্যায়ে প্রতারক চক্রের সদস্যরা ওই যুবকদের অপহরণ করে মুক্তিপণও আদায় করে। মেয়ে বন্ধু ছেলে বন্ধুকে আকৃষ্ট করে এবং একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ছেলে বন্ধুকে মেয়ে বন্ধু বলে তুমি বেড়াতে আসো। যখন মেয়ে ছেলে বন্ধুটা আসে তখন তাকে আটক করে, আটক করার পরে তাকে জিম্মি করে, জিম্মি করে তার পরিবারকে বলে যে এত টাকা দিতে হবে। এমনই প্রতারণার শিকার একজন গাজীপুরের হৃদয়। ফেসবুকে চ্যাট করতেছিলাম, তারপর আমাকে হাই জানাইলো, বলে যে তোমার নাম্বারটা দাও। আমি নাম্বারটা দিই, নাম্বার দেওয়ার পর আমাকে বারবার বলে যে তোমাকে দেখা করো। নরসিংদী বেলানগর নামি, নামার পরে মেয়ে ফোন দিয়ে বলে যে আমার বান্ধবী এই বাইকে পাঠাচ্ছি, তোমাকে রিসিভ করবে। তারপরে তার ভাই আমাকে রিসিভ করে, তারা আমাকে মুখে ধরে হাতে ধরে টেনে একটা জঙ্গলে নিয়ে যায়। তখন আমাকে অনেক মার দেয়, আমাকে মুক্তির জন্য টাকা দাবি করে। দীর্ঘদিন তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি পুলিশ এই চক্রের কয়েকজনকে আটক করে। তাদের একজন স্বীকারও করেছেন প্রতারণার কথা। আমার সাথে কথা বলতো স্যার, দু একদিন কথা বলছে, তারপর স্যার আসছে, স্যার দেখা হয়েছে, তারপর আমরা ওকে আটকেছি স্যার, তারপর কাছ থেকে স্যার টাকা রাখছি স্যার আমরা। ফেসবুকে কারো সঙ্গে পরিচয় হলে দেখা করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।